আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসুরাজ ব্লগ ইন ইউএসএ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আপনাদের মাঝে আমি আরেকটি ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে ছিল রমাদান মাসের অষ্টম দিন, এই অষ্টম দিনের ব্লগটা আমি শেয়ার করতে যাচ্ছি। আজকের ইফতারে থেকে ছিল চিকেন শর্মা আর ভেজিটেবল রোল, সাথে চিকেনও ছিল। আর ভেজিটেবল রোলটা আমার হাজব্যান্ডই মেক করেছিল, আমরা দুজনে মিলে আজকে ইফতারিটা রেডি করলাম। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যে ভেজিটেবল রোল মেক করবে, এটার জন্য কিছু পরিমাণ তেল দিয়ে একটা প্রাইফেনে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ দেওয়ার পর আমাদের পাশে যে সে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছেন। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে রেগুলার মশলা চেঁচা ছিল সে তাতা দিয়ে দিয়েছেন। দেওয়ার পর আলু কুচি করে দিয়ে দিয়েছেন, এখন চিকেন দিয়ে দিচ্ছেন। আসলে এই রোলটা অনেক মজা হয়েছিল। মাঝে মধ্যে এই রোলটা আমাদের বাসায় বানানো হয়, তাতে হেল্প করেন রুমি। রুমি আর ওর ভাই মিলে এটা করে থাকেন, আর আজকে আমি ছিলাম, আমি কাজ করছিলাম, তাই আমি আর ওর ভাই মেক করলাম। আর এগুলো হচ্ছে চিকেন শর্মার জন্য। আমি চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট একটু একটু দিয়ে। তারপর সয়া সস, ব্ল্যাক পেপার আর গরম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এটাকে আমি পেঁয়াজটা হওয়ার পর দিয়ে দিয়েছি। চিকেনটা একটু সিদ্ধ হওয়ার পর আমি তিন রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলেছি। এই তো আমার চিকেন শর্মার চিকেন রেডি। আর এদিকে আমার হাজব্যান্ড ভেজিটেবল রোলের ফিলিংসটা তৈরি করেছেন, করে ফেলেছেন। এখানে ডিম শো দিয়েছেন, আর এগুলো হচ্ছে আলুর ছিলকার চিপস। এটা আসলে খেতে অনেক মজাই হয়, মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এটা বানিয়ে থাকেন। এতে ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভেজে নিয়েছেন। আর এগুলো হচ্ছে আমাদের ভোরবেলার জন্য আমি চিকেন রান্না করছি। সেহরির জন্য বেশি কিছু করা হয় না, মাঝে মধ্যে চিকেন করলে চিকেন করি, সাথে ডাল থাকে বা কোনো একটা ভাজি থাকে। আর এক এক দিন এক একটা করা হয়, আর প্রতিদিন শেয়ার করা হয় না। আর এ তো আলুর ছিলকার চিপস রেডি। আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে রুটি বানিয়ে দিচ্ছেন, আর আমি এগুলাকে রোল করে নিচ্ছি। কীভাবে রোল করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, আসলে এটা অনেক ইজি। আসলে আমি এটা শেখানোর কিছুই নেই, সবার মোটামুটি সবাই এই রোলটা হয়তো বা পেরে থাকতে পারেন। আমি কিভাবে বানাই বা আমার হাজব্যান্ড কিভাবে বানাই সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আর রুটিটা যে করছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ড শুধু লবণ দিয়ে আর নর্মাল পানি দিয়ে একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছেন। তারপর একটা ননস্টিক ফ্রাইনের মধ্যে একটু একটু দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছেন, তারপরে সুন্দর একটা রুটি হয়ে যাচ্ছে। আর সেটা বানিয়ে দিচ্ছেন, আর আমি সেটার ফিলিংস পুড়িয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি। পরে এগুলো এগের মধ্যে চুবিয়ে তারপর ব্যাকগ্রাম লাগিয়ে এটাকে ভেজে নেবেন। এই তো আমাদের রোল হয়ে যাচ্ছে। এই রোলটা তৈরি করার জন্য রুটিটা কিভাবে আমার হাজব্যান্ড তৈরি করছেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড কত ইজিলি এটাকে তৈরি করে নিচ্ছেন, একটু ব্যাটার দিয়ে এটাকে ছড়িয়ে দিয়েছেন। আর উল্টাতে হয় না, এভাবে উঠিয়ে নিলে চলে একটু হওয়ার পর। এই তো এগুলাকে এখন ডিমের মধ্যে চুবিয়ে ব্যাকগ্রাম লাগিয়ে এখন ডুবোতেলের মধ্যে ভেজে নিচ্ছেন আমার হাজব্যান্ড। আসলে আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আসলে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে। গতবার রোজায় আমার যা প্রেগনেন্ট ছিল তখন ও আর বেসমেন্টে আসতো না, তখন আমি একাই এটা করতে হতো। কিন্তু না, আমি একা করতে হয়নি, আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছেন। প্রতিদিনই ইফতারের আগে দিয়ে উনি চলে এসেছেন স্টোর থেকে। তারপর আসার পরই আমি
ইফতারগুলো মেক করতাম আমি আর আমার হাজব্যান্ড। আর এখন এখন একটু সময় সুযোগের অভাবে বেশি একটা আমার হাজব্যান্ড কিছু তৈরি করতে পারে না, তারপর আবার বিজনেসের একটা ব্যাপার স্যাপার আছে লকডাউনের ফলে, কিছুটা কিছুটা না অনেকটাই লস হয়ে গেছে, মন মানসিকতা তত একটা এখন ভালো নেই, তারপর এজন্য দেখা যায় না। আর তখন তো ব্লগ করতাম না গত রোজাতে, যদি করতাম তাহলে আপনারা দেখতে পারতেন যে কত রকমের আইটেম উনি করতেন, আর প্রতিটা আইটেমে অনেক মজা হতো, সবাই আমরা এনজয় করে খেতাম। তারপরও আবার আমার দুজন ছোট বেবি ছিল, এদেরকে নিয়ে একটু কষ্টই হয়ে যেত। আর আমার ননদ আর আমার শাশুড়ি মা এই দুজন বেবিকে উপরে টেক কেয়ার করতে হতো। আমি আর আমার হাজব্যান্ড মিলে সেহরির রান্না আর ইফতার বানিয়ে ফেলতাম। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন বা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে নিয়মিত দেখছে বা আমার ব্লগগুলো দেখছে তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল তাদের জন্য। ও হ্যাঁ, আরেকটা কথা, আর আমার ভিডিওতে যারাই কমেন্টস করবেন, কমেন্টস করতে চান তারা অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখেই কমেন্টস করবেন, আর 2 থেকে 3 মিনিট না দেখে যদি না দেখেই কমেন্টস করে ফেলেন তাহলে এটা স্পাম হয়ে যায় কমেন্টসটা। আর যদি স্পাম হয়ে যায় আপনার জন্য ক্ষতি হবে, আমার জন্য ক্ষতি হবে, এই জন্য বলছি প্লিজ আপনারা 2 থেকে 3 মিনিট ভিডিওটা ওয়াচ করে তারপর কমেন্টস করেন। আর যদি ভালো না লাগে আপনার দেখারও দরকার নাই, কমেন্টসও করার দরকার নাই। এই তো আমাদের রোলগুলো হয়ে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে, আসলেও খেতেও অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ড সুন্দর করে এগুলো ভেজে তুলে নিচ্ছে, আর সবগুলোই আস্তে আস্তে ভেজে নেবেন। আর যেসব আপু ভাইয়েরা আমাকে স্প্যাম মেসেজ দেন তারা কখনো স্প্যামের রিপ্লাই পাবেন না, কারণ আমি স্প্যামের রিপ্লাই কীভাবে দেয় আমি এটাও জানি না সত্যি কথা বলতে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেও বলে যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমি তাদেরকেও করতে পারবো না, কারণ আমি আমার ততটা সময় নেই যে আমি নাম সার্চ দিয়ে বের করে আপনাদেরকে সাবস্ক্রাইব করব। আপনারা দয়া করে প্লিজ 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখার পরে আমাকে মেসেজ দিবেন, কমেন্টস করবেন, তাহলে অনেক খুশি হব। আর যেসব আপু ভাইয়ারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা গৃহিণী আছি, রান্না করি বা যে রান্না করে তারা অবশ্যই জানেন যে কাজের রান্না করার পর যে কাজটুকু জমে সেটা রান্নার চেয়েও বেশি হয়ে যায়, কারণ রান্না করার পর দেখা যায় যে অনেক কিছু জমে যায় কাজ, এগুলো মানে ক্লিন করতে করতে অনেক সময় লেগে যায়। সেই জন্যই বললাম যে আমার হাজব্যান্ড যখন গত রোজাতে আমাকে অনেক হেল্প করেছিল সেটাই যে ওনাকে আমি হাতে ধরিয়ে দিতাম যে চুলার মধ্যে কাজ করো, আমি সেগুলো ক্লিন করে ফেলি, তো সে আবার সব কিছু চুলাতে সামলাতো আর আমি সেদিকে আর ক্লিন ক্লিন করে ফেলতাম, অনেক হেল্প হতো আসলে। আর তখন আমার মন থেকেও দোয়া চলে এসেছিল তার জন্য, আলহামদুলিল্লাহ। এই তো আমার কথা বলতে বলতে আমি এখানে নান রুটি বানিয়ে নিচ্ছি চিকেন শর্মার জন্য, আমি সেখানে নান রুটিটা বানিয়েছি, রুটিটা আসলে অনেক বড় হয়ে গিয়েছিল, তারপর অনেক সুন্দর হয়েছিল, রুটিটা দেখতে যেমন সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে। আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি, আর এগুলো বানাতেও আমার কাছে অনেক ভালো লাগছিল, কি সুন্দর করে ফুলছিল এগুলো। এই তো আমি এই পাশের এক চুলাতে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর অন্য চুলাতে আমার হাজব্যান্ড সবগুলো রোল ভেজে উঠিয়ে নিচ্ছেন।
এই তো আমি রুটিগুলা নরম থাকার জন্য আর গরম থাকার জন্য আমি একটা ওনার মধ্যে পেঁচিয়ে রেখেছি। দেখেন আমার রুটিগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু এগুলাকে বেশি একটা ভারী রেখে বেলিনি, আমি পাতলা করেছিলাম, সেটা ফুলে অনেক সুন্দর হয়ে গেছে। দেখতেই বোঝা যায় এটা যে অনেক সফট হয়েছে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি রুটিগুলাকে, আমার কাছে এত ভালো লেগেছে রুটিগুলা বানানোর পর। আমাদের এগুলো বানানোর পর আমি আমার হাজবেন্ডকে রুটিগুলা তারপর যা যা বানিয়েছি সবগুলো দিয়ে পরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে রুমিও টেবিলটা গুছিয়ে নিয়েছে। আজকের ইফতারিতে ছিল চিকেন রোল, তারপর পাশে ছিল তরমুজ, তারপর ম্যাঙ্গো আর গ্রেপ, আর ছিল চিকেন শর্মা, আর ছিল পটেটো স্কিন, চিপস, আর ছিল লেবুর শরবত, পানি, সাথে ছিল স্যালারি। এই তো আবার আমি সেমাইও রান্না করেছিলাম, আর সেমাইটাতে উপর দিয়ে দেখা সৌন্দর্যের জন্য ছোট ছোট করে কেটে খেজুর দিয়ে দিয়েছেন দেখার সৌন্দর্যের জন্য। এই তো অষ্টম দিনের রোজার ইফতারি এগুলোই ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর ইফতারি করার পর আমরা চা খেয়েছিলাম, এটা তো প্রতিদিনই খাই, এটা রুমি করে থাকেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।